নমস্কার, সুপ্রভাত। সিটিএন চ্যানেলের সুর মাধুরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি রবিবার সকাল 9টা মানে সিটিএন চ্যানেলে অনুষ্ঠান সুর মাধুরী, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুপর্ণা মুখোপাধ্যায়। আমার সঙ্গে এই অনুষ্ঠানে যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 9830236949 এবং 7596889622 এই নম্বরে। বিশ্ববরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে সাজিয়েছি আজকের এই সুর মাধুরী অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্ছনায় অবগাহন করব আমরা, আর যার কণ্ঠ মাধুর্যে আমরা আজ মোহিত হব, অর্থাৎ আমাদের আজকের অতিথি শিল্পী যে আমাদের সঙ্গীত পরিবেশন করবে সে হলো চন্দ্রিকা চক্রবর্তী। নমস্কার চন্দ্রিকা, তোমাকে অভিনন্দন আজকে আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আচ্ছা বলো, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, তো তুমি কার কার কাছে গান শেখো, মানে ছোটবেলা থেকেই কি তোমার গান শেখা? হ্যাঁ, ছোটবেলায় 3 বছর বয়স থেকেই আমি গান শেখা শুরু করেছি। প্রথমে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করেছি শ্রীমতী ললিতা ধর চৌধুরীর কাছে। পরবর্তীকালে এছাড়া বাড়িতে পাশাপাশি মায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতাম। এখন আমি দক্ষিণীর শিক্ষার্থী, আর দক্ষিণীর সিলেবাসের বাইরে আমি গান শ্রীমতী অদিতি গুপ্তর কাছে চর্চা করি। খুব ভালো। আচ্ছা, তুমি আমাদের প্রথম গান কি উপহার দিচ্ছ বলো? প্রথমে আমি একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি, আনন্দধারা বহিছে ভুবনে। আচ্ছা, আমি একটু এই গানটা সম্বন্ধে একটু জানিয়ে রাখি। আনন্দধারা বহিছে ভুবনে গানটি ও ঠিক মানে পূজা পর্যায়ের গান, এবং এটি মিশ্র মালকোষ রাগের ওপরে, এটির তাল হচ্ছে ত্রিতাল। রবীন্দ্রনাথ ঠাকুর 32 বছর বয়সে গানখানি রচনা করেন। চলো চন্দ্রিকা, আমরা শুরু করি। উথলি যায়
পরিবেশটা আনন্দময় হয়ে গেল। আচ্ছা চন্দ্রিকা, তুমি তো স্কুলে পড়াও, তা বাড়িতে কখন রেওয়াজ করো তুমি? আসলে স্কুলে পড়াই সেটা আমার হলো পেশা, কিন্তু গানটা হচ্ছে আমার নেশা। মানে সারা দিনই, মানে যখনই আমি অবসর পাই সারা দিনই আমি গান নিয়েই ভাবি বা গান শুনি বা গানের রেওয়াজ করি। মোটামুটি সারা দিনই আমি ওই স্কুলের টাইমের বাইরে গানটা করতেই ভালোবাসি। যে তুমি আমাকে বলছিলে যে তুমি দ্বিতীয় গান যেটা শোনাবে সেটা হচ্ছে তুমি যে সুরের সুরের আগুন আগুন লাগিয়েছি, লাগিয়ে দিলে, এটিও পূজা পর্যায়েরই গান, দাদরা তালের উপরে। রবীন্দ্রনাথ ঠাকুর 52 বছর বয়সে গানখানি রচনা করেন এবং HMV থেকে হরেন্দ্রনাথ দত্ত গানটি প্রথম রেকর্ড করেন, স্বরলিপিকার ইন্দিরা দেবী ও দীনেন্দ্রনাথ ঠাকুর। চন্দ্রিকা, চলো তাহলে আমরা গানে চলে যাই, শুরু করি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব চন্দ্রিকা, তোমার গান রাবীন্দ্রিকতায় ভরা, তোমার কণ্ঠ মাধুর্য সত্যি প্রশংসনীয়। আচ্ছা চন্দ্রিকা, তুমি কি শুধু মানে রবীন্দ্রসঙ্গীতই করো না অন্যান্য ধরনের গানও তুমি করো? না, রবীন্দ্রসঙ্গীতের বাইরে আসলে পঞ্চকবির গানেই আমার ইন্টারেস্ট রয়েছে, এছাড়া ভক্তিগীতি, মানে এই ধরনের গানই আমি করি। আচ্ছা, তৃতীয় গান তুমি কি শোনাচ্ছ? কবে আমি বাহির হলে? আচ্ছা, এই গানটি সম্বন্ধে আমি একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুর 49 বছর বয়সে এই গানখানি রচনা করেন, এটিও পূজা পর্যায়ের গান, ইমন কল্যাণ রাগের ওপরে, এবং HMV থেকে বীণা চক্রবর্তী গানখানি প্রথম রেকর্ড করেন। তাহলে আমরা গানে চলে যাই, চন্দ্রিকা শুরু করো। কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তো
চন্দ্রিকা, সত্যি অসাধারণ। তোমার উচ্চারণ ভঙ্গি খুবই স্পষ্ট এবং তোমার গানের মধ্যে সত্যি ভাব রয়েছে। তুমি অন্তরের অন্তঃস্থল থেকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছো, সেটা তোমার গান শুনেই আমরা বুঝতে পারছি। বন্ধুরা, আজকের সকালটা কি সুন্দর কাটছে বলুন চন্দ্রিকার এই গানের মধ্যে দিয়ে। আর চন্দ্রিকার এই গানের মধ্যে দিয়ে আমরা স্মরণ করছি বিশ্বকবিকে, শ্রদ্ধা জানাচ্ছি তাকে। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা কিন্তু তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি আমার সাথে এই অনুষ্ঠানে অংশ নিতে চাও গল্প, গানে, কবিতায়, তাহলে অবশ্যই যোগাযোগ করো 9830236949 এবং 7596889622 এই নাম্বারে। আচ্ছা চন্দ্রিকা, এরপরে তুমি আমাদের কী শোনাচ্ছ বলো? এরপরে আমি প্রকৃতি পর্যায়ের গানে যাচ্ছি। রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানের মধ্যে বর্ষার গান ছিল সব থেকে বেশি, এবং তারপরেই ছিল বসন্তের গান। কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত, আমি তাই একটি বসন্তের গানই শোনাবো। এই গানটা কালাংড়া রাগের উপরে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর 66 বছর বয়সে গানখানি রচনা করেন, স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুরু করি তাহলে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি,
অপূর্ব, তোমার গানের গলাটা কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি গলা তোমার। আর আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, তার গান দিয়ে আমরা তাকেই শ্রদ্ধা জানাচ্ছি। এ যেন ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন। আর যে সমস্ত যন্ত্রশিল্পী দাদাদের অসাধারণ সঙ্গত ছাড়া এই পরিবেশটা হয়তো এতটা সুন্দর হয়ে উঠতো না। আসুন সেই সমস্ত যন্ত্রশিল্পী দাদাদের সাথে এবার আলাপটা সেরে নিই। কিবোর্ডে রয়েছেন সুমন ঘটক, পারকাশনে গৌতম পাল এবং তবলায় রয়েছেন শীতেশ হালদার। আচ্ছা চন্দ্রিকা, এরপরে তুমি কি গান শোনাচ্ছ বলো? আচ্ছা, এরপরে আমি স্বদেশ পর্যায়ের একটি গান এবং নাটকটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শ্চিত্ত নাটকেও ব্যবহার করেছিলেন, রইল বলে রাখলে কারে গানটি শোনাবো। বেশ বেশ, আমরা তাহলে শুরু করি গানটা। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি, টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি, টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো,
চমৎকার চন্দ্রিকা, সত্যি খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। নমস্কার।